আসসালামু আলাইকুম। দেখুন বিয়ার্স, এটা হলো নিসান এক্সেল হাইব্রিড T32। এটার আমরা সাসপেনশন খোলাইছি, এই সাসপেনশনের অবস্থা খুব ভয়াবহ অবস্থা। দেখুন আপনাদের কি আমি দেখাইতেছি, এটা হলো বার, যে নিচে যে চাকা চাকা ফিটিং করা থাকে যেটার মধ্যে, এটা পুরোটা একটা বার। তো এটা খোলাই আমরা দেখলাম কি, এই যে বারের যে ভুষ ছিঁড়ে গেছে, শিরা আলাদা হয়ে গেছে। দেখুন আলাদা হয়ে এটা খুব ভুষ শুরু করেছিল, যে কোনো মুহূর্তে খোলা পড়ে দিতে পারত। এই আমরা এটা খোলা এখন নতুন ভুষ লাগাবো। তার পরবর্তীতে দেখুন এক সাইডেরটা ভালো আছে, আর এক সাইড খুলে পড়ে গেছে, এই সাইডটা খুলে পড়ে গেছে, আর উপাসটা ভালো আছে। এবার দেখুন হ্যাঙ্গারে ভুষ, হ্যাঙ্গারে ভুষটা ছিঁড়ে গেছে। দেখুন ছিঁড়া আলাদা হয়ে গেছে, দেখুন পাইটা ই হয়ে গেছে। এটা দেখেন বারে ভুষ, আরেকটা এটা পুরা লড়তেছে, ঘুরতেছে, পুরা ছিঁড়ে গেছে, আলাদা হয়ে গেছে গা। এটা দেখুন এটা ছিঁড়ে গেছে, এই যে ফাইটে গেছে। হ্যাঙ্গারে বুশ এটা হলো স্টিয়ারিং বক্স, এটা হলো স্টিয়ারিং বক্স, এটার ভিতরে পানি গেছে। দেখুন পানি গিয়া ভিতরে জং করে গেছে, গ্রিসটা কালো হয়ে গেছে। তো এটা ভিতরে গজতেছে, অনেক অনেক বড়ো, মানে গজার অনেক বেশি। এই আমরা এটা রিপেয়ার করে দেবো, ফার্স্ট টাইম তো এটা খোলাইছি, এই জন্য রিপেয়ার করে দেবো, কারণ সেকেন্ড টাইম কোনো স্টিয়ারিং বক্স রিপেয়ার হয় না, ফার্স্ট টাইমই রিপেয়ার হয়। আমরা এটা রিপেয়ার করে দিতেছি। আপনাদের কোনো গাড়ি যদি এরকম সাসপেনশন চেক আপ করার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দেখুন এগুলো নেকেল, নেকেল এটা হলো নেকেল, নেকেলটা ভালো আছে, কিন্তু এটা পানি গিয়ে এখানে সিজ হয়ে গেছে, বল্টুটা খোলে না। আর বাকি সাসপেনশনের সামনে যে ফ্রন্ট সাসপেনশন বাকিগুলো সব ঠিক আছে, শুধু যে হ্যাঙ্গারে বুশ, চেসিস বার বুশ এগুলো নষ্ট হয়েছে। তো এটা হলো নিসান এক্সেল হাইব্রিড T32। আর আপনাদের আপনারা সমস্যাটা বুঝতে পারবেন কিভাবে, যে আপনাদের সাসপেনশনে সমস্যা হয়েছে, যদি আপনি দেখেছে গাড়ি চালাইতেছেন হঠাৎ করে স্লো জ্যামের মধ্যে ব্রেক করছেন, ব্রেক করার পরে গাড়ি ব্রেক হইতেছে কিন্তু চাকাটা বাইরে হইতেছে, মানে ব্রেক হয় চাকাটা আগ পিছ হয়, গাড়ি মানে লাগে যান গাড়ি ঝাঁকায় ঝাঁকায় ব্রেক হইতেছে, এরকম প্রবলেম হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই ধরনের সমস্যা হয়েছে, সিসিস বুশ অথবা হ্যাঙ্গার বুশ ছিঁড়ে গেছে। তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি আপনাদের এরকম প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের পরিচিত পেয়ে থাকবে তাদের সাথে, তাদের যেন হেল্প হয় ইনশাল্লাহ।